তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য জামালপুর শহরে ইস্তেসকার নামাজ আদায় করেছে মুসল্লিরা। গতকাল 26 এপ্রিল শুক্রবার জুম্মা নামাজ শেষে দুপুর 2টার দিকে পৌর শহরে কাচারিপাড়া ঈদগাহ মাঠে এই নামাজের আয়োজন করে কাচারিপাড়া জামে মসজিদের পরিচালনা কমিটি। 2 রাকাত ইস্তেসকার নামাজ আদায়ের পর বয়ান শেষে বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা। আজকে আমরা মুসল্লিদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে, এলাকার যুব সমাজকে নিয়ে এই মাঠে উপস্থিত হয়েছি আমাদের কাছারিপাড়া মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। আজকে সালাতুল ইস্তেসকার আয়োজন করেছিল। আমাদের ইচ্ছা যে আল্লাহ তাবারাকাতাল্লাহ হয়তো আমাদের গুনার কারণে আমাদের উপরে রুষ্ট হয়েছেন, তাই আমরা এই মাঠে একত্রিত হয়ে খোলা আকাশের নিচে এই রৌদ্রের মধ্যে আমরা দাঁড়িয়ে আল্লাহর কাছে রোনাদারি করেছি। আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি আমাদেরকে দান করে। এ সময় মুসল্লিরা নানা ভুল থেকে ক্ষমা প্রার্থনা করেন এবং দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করেন। এই ইস্তেসকার নামাজে হাজারো মুসল্লিরা অংশগ্রহণ করেন।